বলছি কি যে শুনছি নি যে ঘটছে কি সব চারপাশে, ভাবছি অনেক হচ্ছেটা কি, থাকছি আবার কার সাথে, এইটা ভালো ওইটা মানা না না না, চলছে আজ চলবে কাল এসবই টক মিষ্টি ঝাল। হ্যালো মিস্টার ফোন, হাউ আর ইউ? এই সময় আবার ফোন করলো, আসলে সেলিব্রিটিদের ফোনের অভাব হয় না। আর ফোনটা রিসিভ করে নি। হ্যালো রনি বলছি, কে বলছেন আপনি? জি জি জি, আপনার টাকা আমি আমি দিয়ে দিব। হ্যাঁ দিয়ে দেবো। শুনুন শুনুন, আমি কিন্তু এই আবু হেনা রনি বলছি না, আমি হচ্ছে বলছি চট্টগ্রাম থেকে বলছি, আমি কাইকোবাদ মিস্টার সোবহানুর রহমান রনি। জি 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 জি। হ্যালো 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 হ্যালো, নেটওয়ার্ক তো পাচ্ছে না। হ্যালো, বাসলাম কিন্তু কিভাবে বাজবো? আরে ফোন তো এসেছিল আমার ল্যান্ড ফোনে, আমি যে বললাম আমি বাইরে। মানে ল্যান্ড ফোন ব্যবহার করার কারণে লোকজন কিন্তু আমাকে খ্যাত বলে, কারণ ল্যান্ড মানে তো হচ্ছে খ্যাত। তবে আমি একটা কথা বলি, যে ল্যান্ড ফোনের চেয়ে স্মার্টফোনই কিন্তু আসলে ভালো। এক হাতে স্মার্টফোন আমার, অন্য হাতে খ্যাত। আমি যদি তুলনা করে বলতে চাই তাহলে বলতে পারি যে স্মার্টফোনের চেয়ে এই খ্যাত ফোনটাই আসলে ভালো। কারণ দেখুন, আপনার হাতে স্মার্টফোন আসার পরে আপনার হাত ঘড়িটা শেষ, আপনার ক্যামেরাটা শেষ, আপনার টর্চ লাইটটা শেষ। আর একবার যদি এই ফোনটা আপনার স্ত্রীর হাতে পৌঁছে তাহলে আপনার লাইফটা একেবারে শেষ। কখনো অন্যের ফোন নিয়ে ঘাটাঘাটি করবেন না, একবারই করবেন না। এই তো সেদিন আমি আমার গার্লফ্রেন্ডের ফোন ঘাটাঘাটি করছিলাম, হঠাৎ করে দেখে কি জানেন যে আমার নাম্বার তার ফোনে কি দিয়ে সেভ করা, মুরগি টু দিয়ে। মুরগি ওয়ান দিয়ে যদি সেভ করা থাকতো তখন হয় মান সম্মান কিছুটা থাকতো। যাই হোক, এই যে ফোন নিয়ে এত কথা বলছি, এই ফোন আসলে কি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে বলি। দুই ভুবনের দুই বাসিন্দার মধ্যে আলাপন সৃষ্টির মাধ্যমে দূরত্ব ঘুচাইবার অভিপ্রায়ে, কখনো প্রয়োজনীয় কথা বলবার, আবার কখনো অপ্রয়োজনীয় গ্যাজাইবার পথ পরিষ্কার পূর্বক নানা যন্ত্রণার মধ্যে দিয়ে যে যন্ত্র আপনাদেরকে একেবারে মোহবিষ্ট করে রাখে এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয়। হ্যালো, হাই, এই শোন শোন শোন, উহাকেই বলে ফোন। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ আজকের টক মিষ্টি ঝালের ফোনাফুনি পড়বে। আমি আর বক বক করবো না, টক বক করবার জন্য ডেকে নেব। ও, ফোন থাকতে কেন এমনি এমনি ডাকবো। হ্যালো, আপনি কি মডেল এবং অভিনেত্রী নাবিলা ইসলাম বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি। আহ, আপনার ভয়েসটা এত সুন্দর না, আমি কি বলবো, আপনাকে দেখেও যেমন সুন্দর লাগে তার চেয়ে আপনার ভয়েসটা অনেক সুন্দর। আপনি কি আমার ফোনেই কথা বলে যাবেন? না না না, ও আপনাকে তো আমার ডেকে নেওয়ার দরকার। প্লিজ প্লিজ চলে আসুন, প্লিজ চলে আসুন। মানে দারুণ সিগন্যাল বাজাবো, কিন্তু এখানে আগে বসুন। আপনি এতগুলো ফোন নিয়ে কি করছেন? আপনাকে যে আমি ফোন করছি, ফোন তো এঙ্গেজ আর এঙ্গেজ। অনেক ভক্তরা আমাকে ফোন করে, মানে এই জানলাই আমি করে শুনেন, এই যখন অনেক ফোন আসে তখন বোঝাই যায় কোনো ভক্ত ফোন করে না, সব পাওনাদার ব্যাপার। আচ্ছা, শুরুতে একটু জানতে চাই যে ফোন আপনার কাছে কেমন লাগে, টক মিষ্টি নাকি ঝাল? ফোন সবার কাছে মিষ্টি হলো আমার কাছে টক। কেন টক কেন? এই শুটিং, ওই ডেট, এই বাসা থেকে ফোন দেখা যায় মাঝে মাঝে, ফোনের যারা বসে আছেন ফোন করার জন্য আমাদের প্যাকেজটা নিন প্যাকেজটা নিন। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। আবার কেউ ব্যাংকে, ওখান থেকে ফোন আসে, বিভিন্ন রকমের ফোন আসে, কারণ আমার কাছে একদম টপ। ব্যাংক থেকে ফোন আসে যে টাকা আপনি লোন শোধ করবেন কবে? না, আরেকটা অ্যাকাউন্ট খুলে। ওকে, আচ্ছা, একটা ফোন থাকলে প্রয়োজন, দুইটা ফোন থাকলে বিলাসিতা, আর যদি আপনার কাছে কোনো ফোনই না থাকে তাহলে আপনি স্বর্গে বাস করছেন। তাহলে আমি হিমু। আপনার কয়টা ফোন? একটাই ফোন, একটাই নাম্বার, কারণ এই নাম্বার থেকে যদি আমি বের হই তাহলে আমি পাগল হয়ে যাব, নির্ঘাত, আমি একটা ফোনই সামলাতে পারি। আচ্ছা, আপনার হাতে স্মার্টফোন দেখতে পাচ্ছি, আপনি নিজেকে কতটা স্মার্ট মনে করেন? এই যে আপনি ল্যান্ড ফোন নিয়ে ঘোরাফেরা করছেন, হ্যাঁ, তাহলে এখন আমি আপনাকে কি বলবো? কি বলবেন বলেন, আপনার যা খুশি বলেন, ল্যান্ড মানে তো খ্যাত। না, আপনাকে কখন বলছি না, কারণ আপনার তো একদিকে আপনি খ্যাত রেখেছেন আবার স্মার্টও হয়েছেন, তার মানে আপনি ব্যালেন্স করে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, আপনার বাসায় কি এই ল্যান্ড ফোন ছিল? একটা না, বেশ কয়েকটাই ছিল, এক এক সময় এক একটা কালারের ফোন আসতো যেত,
আমার দাদুর রুমে আর আমার আম্মু আব্বুর রুমে দুটো ফোন ছিল, বাট কল আসলে দুই রুম থেকেই ফোন রিসিভ করা যেত। আচ্ছা, তো তখন দেখা যেত কেউ যদি ওই ফোনে কথা বলছে আমার মাঝে মাঝে এই ফোনে একটু করে ধরতো। আচ্ছা আচ্ছা, শুনতেন, আপনার কোনো মানে বয়ফ্রেন্ড ফোন দিয়েছিল ল্যান্ড ফোনে? হ্যাঁ, না আমাদের ল্যান্ড ফোনে ওই সময় শুধু ফোন পাস করার জন্য রাখতো, যে আমরা দৌড় দিয়ে এসে রিং করলে ধরতাম, ধরে জিজ্ঞেস করতাম হ্যালো কে, দেখা যেত আম্মুর ফোন, না হয় পাপার ফোন, না হয় আমার দাদুর ফোন, আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, অনেকেরই ফোন আসতো। এই ফোন থেকে এই ফোনে আসা কি কি সুযোগ সুবিধা বেড়েছে এই ফোনে? আমার ফার্স্ট মোবাইলটাতে ক্যামেরা ছিল না, ইন্টার ফার্স্ট ইয়ারে স্লাইট ফোনটা পেলাম, এবং এই ফোন পাওয়ার জন্য আমার দুদিন না খেয়ে থাকতো। এই না খেয়ে খেয়ে এরকম শুকিয়ে গেছে, এই ফোনের জন্য কি কান্নাকাটি করতে হয়েছে কারো কাছে? এই ফোনের জন্য নতুন ফোন কেনা আর এই বিয়ে করা, এই দুটোর মধ্যে একটা কমন আফসোস আছে, এবং সেটা হচ্ছে কি বলুন, কেনার পর নতুন নতুন কালেকশন চোখে পড়ে। বুঝতে পারলাম যে এটা আপনার মনের কথা। না আমি আফসোস রাখি না, আমার অনেক ফোনের কালেকশন আছে, এটা লাস্ট ওয়ান, এটা অনেক দিন ধরে ইউজ করছি, আমি এটাকে ঠিক করেছি, এটাকে যতক্ষণ পর্যন্ত না শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি ইউজ করব। আমার এক বন্ধুর কথা বলি, কোনো ফোন আসলে বা ফোন করলে এক দেড় ঘন্টা কথা বলে, বাট একদিন হঠাৎ করে দেখলাম যে সে আধা ঘন্টা কথা বলেই রেখে দিয়েছে। আমি বললাম কি রে আজকে তুই অবাক করলি, আধা ঘন্টা কথা বলেই তোর শেষ হয়ে গেল? বলে আর বলিস না, একটা রং নাম্বার থেকে ফোন আসছে। তো আপনার এরকম রং নাম্বার থেকে ফোন আসে, কতক্ষণ কথা বলেন বা কি ধরনের কথা বলেন? আমি ভাবি কেন ফোন আসে না, রং নাম্বার থেকে এখন তো মিস কলও আসে না। সত্যি 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 তাই আমার কাছে মনে হয়, রং নাম্বার থেকে ফোন করে এমন কিছু মানুষজন আপনি দুই লাইন কথা বলবেন না। আচ্ছা, যে হ্যাঁ কই এটা এরকম। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, আমার একটা ফ্রেন্ড আমার বাসায় এসে ফোনে কথা বলতো, বাট হয় না ফোনে কথা বলতে গেলে তো ফোনটা আমার রিসিভ করতে হবে, তো ওভাবে যে ছেলেটা ওর সাথে কথা বলতো মাঝে মাঝে ও আমাকে ফোনটা ধরিয়ে দিত, সামহাও ছেলেটা পরে আমাকে প্রপোজ করে বসে, ডাক পিয়নের গল্পের মতো। আচ্ছা আচ্ছা, তারপর কি অবস্থা একটু বলেন, কতদূর আগায়নি, মানে ওটা ওখানেই শেষ। কাকে মিস কল দিলেই কল ব্যাক করে? না মনে হয় যে কেউ ব্যাক করে, যে ব্যক্তি মিস কল পেলেই কল ব্যাক করে তারাই হচ্ছে রিয়েল ব্যাক কল। এরকম এক গার্লফ্রেন্ডের কাছে ফোন এসছে, হ্যালো তুমি কোথায়? তো বলছে এই তো পাপ্পা আমাকে প্রাইভেট কারে করে এখনই কলেজে নামিয়ে দেবে, তারপর তোমার সঙ্গে মিট করব, হ্যাঁ তুমি থেকো, তুমি কোথায়? তো বলছে শুনো আমিও আট নম্বর গাড়িতে আছি, তোমার তিন সিট পেছনে। আচ্ছা, আপনাকে কেউ ফোন করে মিথ্যে বলেছে এটা যখন সে ধরা খেলো, আপনার রিয়াকশনটা কেমন ছিল? আমি ওয়েট সহ্য করতে পারি না, এই কারণে আমি কাউকে ওয়েট করাতে চাই না, খুব মানে যদি বিপদ হয়ে যায় সেটা একদমই আলাদা ব্যাপার। একবার কি দুইবার আমার বয়ফ্রেন্ড লেট করে এসেছে, বাট সে যখন বলছে মানে আমি এখনই আসছি বলার পর থেকে তার দু ঘন্টা মোবাইল অফ। আচ্ছা, এবং আমি ফোন করে যাচ্ছি আসছে না আসছে না আসছে না, এবং সে যখন আসলো আমি ওই জায়গায় সেন্সলেস। কোনো ছেলের ফোনে যদি ব্যালেন্স না থাকে তাহলে বুঝতে হবে তার প্রেম আছে, আর কোনো মেয়ের ফোনে যদি ব্যালেন্স থাকে তাহলে বুঝতে হবে তার একাধিক প্রেম আছে। আপনার ফোনের ব্যালেন্সের কি অবস্থা? আমার ফোনে ব্যালেন্স থাকে কারণ আমার অনেক ইম্পর্টেন্ট কল করা লাগে। কি পরিমাণ ব্যালেন্স আছে আমার এই মুহূর্তে জানি না, বেশ কিছু কল করা হয়েছে, এখন দেখবো না দেখি। আচ্ছা বাজে একটা ধরা খেলাম বলেন। হ্যাঁ দেখি আজকে, এটা তো ফলস দেখাতে পারবেন না, দেখেন আপনি কত? পাঁচ টাকা। পাঁচ টাকা আমার বলে এইবার এই প্রথম আমার দেখি। তিন টাকা আমি জিতে গেলাম, আপনার চেয়ে আমার বেশি আছে। এবার আপনাকে কিছু ঝটপট প্রশ্ন করব, আপনাকে ফটাফট উত্তর দিতে হবে। মোবাইলে পানি পড়লে মোবাইল নষ্ট হয়, পানিতে মোবাইল পড়লে কি নষ্ট হয়? টাকা নষ্ট হয় কারণ নতুন মোবাইল কিনতে হবে। ওয়াও, দারুণ অ্যানসার। সারাদিন মেয়েদের দুইটি গুরুত্বপূর্ণ কাজ থাকে, এক সারাদিন মোবাইল চালানো, আর দুই নাম্বারটা হচ্ছে নিজেকে আয়নায় দেখা, না মোবাইলে চার্জ দেওয়া। ঠিক কি? হ্যাঁ ঠিক। অনেকে রাগ করে আছাড় দিয়ে মোবাইল ভাঙে, আপনি এ পর্যন্ত কয়টা মোবাইল ভেঙেছেন? আমারটা ভাঙি, অন্যেরটা ভেঙেছেন, কারটা ভেঙেছেন? বয়ফ্রেন্ড এট অবভিয়াসলি, তার ভুলের কারণে তাকে না ভেঙে তার ফোন কেন ভাঙবেন? না তাকে ভাঙবো কিভাবে, তাকে তো ভাঙবো, তাকে তুলে আছাড় দেওয়ার মতো অবস্থা, তাকে তুলে আছাড় আমি দিতে পারবো না। ওকে, এবার আপনাকে একটা নাম্বার বলছি, বলতে হবে এটা কার নাম্বার, 2-4-4-1-1-3-9 জানি না। আচ্ছা, অনেকে বাংলা হয়তো বুঝতে পারেন না, আমি আপনাকে ইংলিশে বলছি, 2-4-4-1-1-3-9 বেলাভূষণ নাম্বার, বেলাভূষণ নাম্বার। ওকে, আপনার নাম্বারটি কত এটাও
কেউ যেন গান বানাতে পারে, এজন্য কি প্রকাশ করবেন কিনা? আপনার নাম্বার দিয়ে একটা গান বানাবো আমরা। আপনার নাম্বার চেয়েছি এটা দেখে ডিরেক্টর লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। এই যে ফোন নিয়ে আমরা এতক্ষণ অনেক কথা বলছিলাম, এই মুহূর্তে আপনাকে দুটি গান শোনাবো, বলতে হবে যে কোন গানটি এই মুহূর্তে আপনার মনের সাথে মিলে যাচ্ছে। ওকে, শোনাচ্ছি প্রথম গানটি। হ্যালো, এবার আপনাকে শোনাচ্ছি দ্বিতীয় গানটি। ও রং নম্বর টেলিফোনে নাম না জানা কে বললো হ্যালো, মন দেয়া নেই সত কথার মাঝে লাইনটা হঠাৎ কেটে গেল। এবার বলুন কোন গানটি আপনার মনে বাজছে? সেকেন্ড গানটি খুব ভালো লেগেছে। এরকম রং নাম্বার থেকে ফোন এসে আপনার ভালো লাগার সৃষ্টি হয়েছে কখনো? না, আই হোপ। আপনার মিষ্টি মুখ দেখে সত্যি সত্যি আপনাকে মিষ্টি খাওয়ানোর ইচ্ছা জেগেছে মনে। মিষ্টি খাওয়াবো কিন্তু ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, দেখছিলেন ফোন নিয়ে ফোনাফোনি, ফিরে আসছি এখনই। বিরতির পরে সবাইকে স্বাগতম টক মিষ্টি ঝালের ফোনাফোনি পর্বে। আছেন আমাদের প্রিয় অভিনেত্রী এবং মডেল নাবিলা ইসলাম। থ্যাংক ইউ। মিষ্টি খাওয়াবো এবার আপনাকে এবং মিষ্টি নিয়ে আসবে তার ফোন দিই। হ্যালো, এটা কি টিএমজে মিষ্টান্ন ভান্ডার? জি জি, আমাদের কিছু মিষ্টি লাগবে, একটু তাড়াতাড়ি কাউকে একটু মিষ্টি পাঠিয়ে দেন না প্লিজ প্লিজ। মিষ্টি কে আসছে? ওকে, মিষ্টি দিয়ে চলে আসেন তামজি রনি। ঠিক আছে, এটা কি বলেন আপনি? আপনার কথা মতো আমি 1 কিলোমিটার পায়ে হেঁটে আপনার মোবাইলে টাকা পাঠালাম। রাখেন মিয়া, আমি আপনাকে বলছি রাখেন মিয়া, আর এখন আপনি বলছেন ভুল নাম্বার ডায়াল করছি মানে? হ্যালো হ্যালো হ্যালো, ভাই মিষ্টি বাদ দিয়ে আপনি কি শুরু করেছেন এগুলো? আপনার এতগুলো ফোন কেন? সব কাজে, কিন্তু কোনোটা ফালতু না। আচ্ছা বসেন, আপনি একটু মাথা ঠান্ডা করে বসেন, এবার বলেন এত ফোন কেন আপনার? এই যে এই গোল্ডেন কালারের মোবাইল যেটা দেখছেন, এটা হচ্ছে আমার আত্মীয় স্বজনের সাথে কথা বলার জন্য। আর এটা হচ্ছে আমার প্রফেশনাল ফোন, দেনাদার পাওনাদার। আচ্ছা, যে আর্টিস্ট যারা আছে, প্রডিউসার, আপুর নাম্বারটা যদি দেয় ওনার নাম্বারটা এখানে সেভ করবো। এই হচ্ছে এই ফোন বিষয়। আর এইটা হচ্ছে রং নাম্বারের জন্য, অনেক সময় অনেক কাজের মধ্যে রং নাম্বার ফোন আসে, রং নাম্বারের জন্য আলাদা একটা ফোনই করা। এটা ফোন বাজলেই বোঝা যায় যে এটা রং নাম্বার, কারণ এটা নাম্বার আমি নিজেও জানি। এক্স্যাক্টলি রাইট। মিষ্টি নিয়ে আসার কথা, এতগুলো ফোন নিয়ে চলে কি আর মিষ্টি আসে না কি? হ্যাঁ, তিনটা মোবাইল আমার কাছে থাকে, প্রত্যেকটাই জরুরি। মাঝে মাঝে যে 2-3 ঘন্টা যদি ফোনে টাচ না করি, ফোন নিজে থেকেই বলল যে কি ভাই আসেন না গেছেন। আমার ভাতিজা বাথরুমে যাচ্ছে গোসল করতে হাতে মোবাইল। আমার প্রশ্ন হচ্ছে তুই গোসল করতে যাচ্ছিস হাতে মোবাইল কেন? তার কথা হচ্ছে যতক্ষণ বালতি ভরবে ততক্ষণ আমি কি করবো? ট্যাঙ্কি প্রপার ইউটিলাইজ করা ওরাই জানে। আপনিও তো ওয়াশরুমে যাওয়ার সময় ফোন মাস্ট নিয়ে যান এবং কি বেরবি করেন। এই মোবাইল ফোন সংক্রান্ত বাচ্চারা আবার স্কুলও ফাঁকি দেয় এটারও অজুহাত বের করে মোবাইল ফোন নিয়ে। আমার ওই একই ভাতে যা 4 দিন পর স্কুলে যায়। আচ্ছা, টিচার যখন জিজ্ঞেস করলো তুই 4 দিন আসিস নাই কেন, তার উত্তর ছিল আমার এলাকার ট্রান্সফরমার নষ্ট, ওই এলাকায় কোনো কারেন্ট নেই, এর জন্য আমি আসিনি। তাহলে এখন আসছি মোবাইলে চার্জ দেওয়ার জন্য। মোবাইল ফোনটা এখন যে কোনো মানুষের জন্য কিন্তু একটা সনদ। যে আগে একজনের চারিত্রিক সার্টিফিকেট যেমন ইম্পর্টেন্ট ছিল, এখন আপনি চারিত্রিক সার্টিফিকেট কে কেমন জানতে পারবেন তার মোবাইলটা যদি আপনি কিছুক্ষণ ব্রাউজ করতে পারেন। যেমন বিয়ের সময় বরের জুতা চুরির একটা ট্রেডিশন ছিল কি না? তো আমার কথা হচ্ছে ওই ট্রেডিশন বাদ দিয়ে জুতার পিছনে না গিয়ে তুমি যদি কোনোভাবে বরের মোবাইলটা চুরি করতে পারো, কি 5,000-10,000 লাখ লাখ টাকা আদায় করার সম্ভব। আইডিয়া তো পেলেন, কিন্তু আপনার ফোনের মধ্যে এই ধরনের কি কি আছে সেটাও একটু দেখতে চাই। দেখতে চান? আমি তো জীবনে আমার মোবাইল আপনাকে দিব না, আপনার মোবাইলটা বরং আমাকে দিতে পারেন, আমি চেক করে দিতে। না থাক থাক, আপনার মোবাইল থেকে আমার মোবাইলে কি বল পালাচ্ছেন? থাক থাক, এই বিষয় আমরা না জানি, আমার মোবাইল। আচ্ছা, আমি শুনছিলাম বেলা বোস নিয়ে কথা বলছিলেন, 2441139। অনেকদিন পরে সেই একই প্রেমিক আবার ফোন দিয়ে জিজ্ঞেস করলো, হ্যালো এটা কি বেলা বোসের নাম্বার? তখন ওই পার থেকে রিপ্লাই আসলো, না আমি বেলা বোসের বড় মেয়ে টুনটুনি বোস বলছি, কলেজে পড়ি, মাকে ডেকে দিব,
এই কথা শুনে প্রেমিক তখন বলল, না থাক, মাকে ডাকার দরকার নেই, তোমার পার্সোনাল মোবাইল নাম্বারটা আমাকে দাও। আমার প্রেমিকার সাথে আমার যখন ল্যান্ড ফোনে কথা হতো, আমার প্রেমিকা, তার বড় বোন, তার মা, তিনজনের ভয়েস অলমোস্ট সেম ছিল। অবস্থা এক অনেক সময় কনফিউশন হতো। এই কনফিউশন এড়ানোর জন্য আমাদের একটা কোড ছিল যে সে ফোনটা ধরেই বলবে, আমি একবার ফোন দিলাম, ফোন দেওয়ার পর বলল, ও হ্যাঁ আমি, আরে হ্যাঁ আমি আমি। পরে জানতে পারলাম ওর দাদি আসছিল ঢাকায় ডাক্তার দেখাতে। এটা ভালো ছিল। এক মহিলা ডাক্তারের কাছে গেল, তার দুই কান লাল। তো ডাক্তার জিজ্ঞেস করছে, এই ঘটনা কি, কীভাবে পড়লো, কীভাবে? বললো যে আমি জামা আয়রন করছিলাম, পাশেই আমার ল্যান্ডফোনটা ছিল, তো অমনোযোগীভাবে ফোন আসাতে আমি টেলিফোন সেটটা হাতে না নিয়ে ভুলে স্ত্রীটা নিয়ে আমি এই মাল্টিটাস্কিংয়ের একটা প্রবলেম। তখন ডাক্তার জিজ্ঞেস করলো, মাই গড, এত ডেঞ্জারাস বিষয়, তাহলে আপনার বা কানের এই অবস্থা কেন? কার বললেন না, কিছুক্ষণ পর ওই গাধাটা আবার ফোন দিয়েছিল। আপনার কাছ থেকে আমি একটা জিনিস চাচ্ছিলাম। অনেক আত্মীয় স্বজন এসে কিন্তু বলে যে আমাকে এমন জায়গায় একটু ঘুমাতে দেন যেন পাশে চার্জ দেওয়ার একটা পুরো জায়গা থাকে। ফোন আসছে একটা, অদ্ভুতভাবে দেখে ফোন দিল। হ্যালো, কে বলছেন? হতভাগা। ও বুঝতে পেরেছি, বলছে যে নাবিলার কাছে আমি ভালোবাসা চেয়েছিলাম, সে দেয়নি, পাত্তা দেয়নি, সে ব্লক লিস্টে রেখেছে, এই কারণে নিজেকে হতভাগা বলছেন। শুনুন, এই নাবিলা পাত্তা দেয়নি বলেই আপনি নিজেকে হতভাগা মনে করছেন? সেক্ষেত্রে তো আমি শতভাগা। রাখুন, আপনি রাখুন। কোথায় এক হতভাগা শতভাগাকে ফোন দিয়েছে? আমি চিনতেও পারবো না। আচ্ছা, কেমন লাগলো মিষ্টিগুলো? অনেক রকমের মিষ্টি না, ওই যে অনেক সত্য কিন্তু বলে দিয়েছে মেয়েদের সম্পর্কে। যাও, অনেক ধন্যবাদ, দারুণ ছিল। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা এই মিষ্টিগুলো চেটে পুটে খেয়েছেন, কেমন লেগেছে আমাদের ফোন কলে জানাতে পারেন। আমরা সে অপেক্ষায় রইলাম, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, তারপর ফিরে আসবো, ছালাই করবো আমাদের প্রিয় অতিথি এবং মডেলকে। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম, দেখছেন টক মিষ্টি ঝালে ফোনা ফুনি। আছেন আমাদের অভিনেত্রী এবং মডেল নাবিলা ইসলাম। এবার কিন্তু আপনাকে ঝালাই করা হবে। ভুঙ্গামারি কুড়িগ্রাম থেকে নাহিদ হাসান প্রশ্ন করেছেন, মোবাইল ফোন ছাড়া জীবন কাটাতে বলা হলে আপনি কোথায় যাবেন? এক, বাবা মায়ের কাছে ফিরে যাবেন। দুই, মিডিয়া থেকে হারিয়ে যাবেন। নাকি তিন, অজ্ঞান হয়ে যাবেন? অজ্ঞান হয়ে যাব। মগবাজার মিডিয়াগুলি, ঢাকা থেকে নিখিলেশ আইস, আপনার মোবাইল ফোন থেকে সবচেয়ে বেশি আউটগোয়িং কল কার কাছে যায়? এক, ডিরেক্টরের কাছে নাটকে কাজ পাওয়ার জন্য। নাকি দুই, বয়ফ্রেন্ডের কাছে তার কল ওয়েটিং আছে কিনা দেখার জন্য। সমানভাবে যায়, সমানভাবে যায়, ডিরেক্টর এবং বয়ফ্রেন্ডের কাছে। না 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 না, ডিরেক্টরের কাছে, ডিরেক্টরের কাছে সেটা কাজ পারবে, মানে বাকিদের কাছে সমানভাবে। আচ্ছা, জমিদার বাড়ি টাঙ্গাইল থেকে নোবেল মিয়া প্রশ্ন করেছেন, অভিনেত্রীর পাশাপাশি আপনি একজন মডেলও, পয়সাওয়ালারা তো কিছুদিন পর পর নতুন নতুন মডেল হাতে নেয়, আপনি কতদিন পর পর মডেল চেঞ্জ করেন? মানে মোবাইলের মডেল, মোবাইলের মডেলের কথা বলতে কিসের সাথে কি কি ধরনের প্রশ্ন? মানে নাই এদিক নাই ওদিক নাই। যাই হোক, মডেল আগে অনেক চেঞ্জ করতাম, এখন আর চেঞ্জ করি না, এখন যতক্ষণ এটা আছে ততক্ষণ এটা। শান্তাহার নওগাঁ থেকে বিপুল কুমার বলেছেন, আপনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, নানান কাজে যুক্ত থাকলেও অভিনয় আপনার কাছে ভালো লাগে, অভিনয়ের চেয়েও কোন কাজটি আপনার কাছে কঠিন মনে হয়? এক, সমালোচনা সহ্য করা। দুই, নিজের অভিনয় নিজে দেখা। কোনটাই কোনটি আগে শেষ হয়ে যায়, ফোনের ব্যালেন্স নাকি নিজের ব্যালেন্স? অনেক সময় নিজের ব্যালেন্স। সর্বশেষ কবে ফোনে প্রেমের প্রস্তাব পেয়েছেন? আমারই নিজেরই খুব অবাক লাগে, কিছুদিন আগেও পেয়েছি। আচ্ছা, গুলশান ঢাকা থেকে হিটলার খান জানতে চেয়েছেন, কোনো ছেলেকে গিফট হিসেবে তিনজন সুন্দরী মেয়ের ফোন নাম্বার দিলে খুশি হয়, কোনো মেয়েকে কতজন স্মার্ট ছেলের ফোন নাম্বার দিলে খুশি হয়? মেয়েদের কাছে খুব দরকারি হয়। মেয়েদের কি দরকার হয়? মেকআপ বক্স। হ্যাঁ। ও আচ্ছা, হিটলার খান নিশ্চয়ই আপনি শুনেছেন, চাইলে মেকআপ বক্স গিফট করে ওনাকে পাঠাতে পারেন। অলংকার মোড় চট্টগ্রাম থেকে বিকাল আহমেদ, উনি বলেছেন, গোপন সূত্রে জানতে পেরেছি আপনার মায়ের মতে আপনি শারীরিকভাবে দুর্বল, বাবার মতে আপনি মানসিকভাবে দুর্বল, আর পরিচালকের মতে
আপনি অভিনয়ে দুর্বল, আপনার মতে সত্যিটা কি? কি ধরনের প্রশ্ন? আমি অভিনয়ে দুর্বল না, অভিনয়ের প্রতি দুর্বল। বাহ, দারুণ দারুণ বলেছেন। দর্শকদের পাঠানো প্রশ্ন শেষ, এবার আমি নিজে থেকে একটা প্রশ্ন করতে চাই। ওকে ওকে, সেটি হচ্ছে যে বর্তমান যুগের অভিনয় শিল্পীদের প্রতি একটা অভিযোগ আছে যে তারা মানে শুটিংয়ের বাইরের সময়টুকু নিজের ফোনের মধ্যে ডুবে থাকেন। তো আপনি নতুন প্রজন্মের একজন অভিনয় শিল্পী হিসেবে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? অফ টাইমে না, মাঝে মাঝে শর্টের সময় মোবাইল নিয়ে থাকে। আচ্ছা, এতটুকু পর্যন্ত অভিযোগ আছে আমি জানি। আমি পার্সোনালি আমি অনেক বেশি ফোন ফ্রিক না, শর্টের সময় তো একদমই দূরে থাকি। আর এরপর ব্রেক টাইমে যখন আমি বোর হয়ে যাই, আগে বই পড়তাম, এখন বইয়ের ধৈর্য চলে গেছে, মিউজিক শুনি মাঝে মাঝে, মিউজিকের জন্য ফোনে থাকি। আর হ্যাঁ, মাঝে মাঝে ফেসবুকিং করি, এটাও মিথ্যা না। আচ্ছা, মানে বুক নয় ফেসবুকটা করেন? হ্যাঁ, বুক ছিল, এখন ফেসবুকে চলে এসেছে। ওকে, জানি না কতটুকু ঝালাই করতে পারলাম, কিন্তু অপেক্ষা করছে ঝালাইবাজ। এই ফোনাফোনি নিয়ে ঝালাইবাজের বক্তব্য শুনবো। ল্যান্ডফোনের ভবিষ্যৎ ফিচার ফোন, ফিচার ফোনের ভবিষ্যৎ বর্তমানের স্মার্টফোন, স্মার্টফোনের ভবিষ্যৎ কি? স্মার্ট তরুণ তরুণীর ভবিষ্যৎ নষ্ট করা? স্মার্টফোন কিন্তু সবার মাথায় নিচু করে দিয়েছে। এখন চোরের মাথা নিচু, সাধুর মাথা নিচু, নাতির মাথা নিচু, দাদুর মাথাও নিচু। টেলিফোন ইংরেজি শব্দ, বাংলায় দূরভাষ বা দূরালাপনীয় বলে। 1876 সালে মার্কিন উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেল বৈদ্যুতিক তারের মাধ্যমে কথা পাঠানোর যন্ত্র হিসেবে টেলিফোন আবিষ্কার করেন। তারপর এলো তারবিহীন টেলিফোন, যেগুলোকে আমরা বলি মোবাইল ফোন বা মুঠোফোন। মোবাইল অর্থ ভ্রাম্যমান বা স্থানান্তরযোগ্য। ডক্টর মার্টিন কুপার এবং জন ফ্রান্সিস মিশেলকে প্রথম মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা দেওয়া হয়। তথ্য মতে বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 87% মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। টেলিফোন টেলিগ্রামের যুগ পেরিয়ে এখন আমরা আছি মোবাইল ফোনের স্মার্ট ভার্সনে। এই স্মার্টফোন কিন্তু অনেক কিছু খেয়েই স্মার্ট হয়েছে। হাতঘড়ি খেয়েছে, টর্চ লাইট খেয়েছে, রেডিও ক্যামেরা ক্যালকুলেটর খেয়েছে, খেয়েছে ছাপার অক্ষরে লেখা বইও। সবচেয়ে বেশি খেয়েছে মানুষের সময়, সম্পর্ক, শান্তি, স্মৃতিশক্তি, স্বাস্থ্য, আরও কত কী। স্মার্টফোনে তো নিজেরা বুধ হয়ে আছি, ব্যস্ততার অজুহাতে তুলে দিচ্ছি শিশুদের হাতেও। ভাবছি হাতে স্মার্টফোন থাকলে সন্তান সহজেই সব কিছু জানতে পারবে, শিখতে পারবে। হ্যাঁ, কথাটা সত্যি বটে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে চিকিৎসক ও বিজ্ঞানী উভয়ই মনে করেন মোবাইল ফোন এবং ফোনের মূল কেন্দ্রগুলো থেকে যেভাবে তেজস্ক্রিয়তা ছড়ায় তা মানুষের শরীরে ক্যান্সারের মতো বিপজ্জনক রোগ সৃষ্টি করতে সক্ষম। এটা ঠিক, স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন ব্যবসা করছে তরুণরা, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থান। তবে সময় কাটানোর যন্ত্র হলেও টাকা দিয়ে মোবাইলের টক টাইম কিনে জীবনের মূল্যবান সময় যে নষ্ট করছি আমরা, সেটা কি ভেবেছি কখনো? যতদিন ফোন তারের সঙ্গে বাধা ছিল ততদিন মানুষের ছিল স্বাধীনতা। যখন থেকে ফোন স্বাধীন হয়েছে মানুষ বাধা পড়ে গেছে ফোনে। এখন আঙুলই সব, সবাই টাচে ব্যস্ত, কিন্তু কেউ কারো টাচে নেই। তাহলে যোগাযোগের মাধ্যম হিসেবে আবিষ্কৃত ফোন নামক যন্ত্রটির কারণে কি আমরা আত্মিক সম্পর্কহীন, হার্দিক যোগাযোগহীন একটি পরিবার, সমাজ, রাষ্ট্র বা পৃথিবী করতে চলেছি? তাই সময় থাকতে সাবধান, ফোনটা যেন আপনার পাশে থাকে প্রয়োজন হিসেবে, প্রিয়জন হিসেবে নয়। ঝালাইবাজের বক্তব্য শুনলাম, এ নিয়ে আপনার শেষ কথা শুনতে চাই। রিয়েলিটি হচ্ছে ফোন যেরকম আমাদের অনেক দরকারি, হ্যাঁ অবশ্যই দরকারই বেশি, বাট এর অনেক ব্যাড সাইড আছে। বিশেষ করে এখন অনেক রকমের অঘটন কিন্তু এই ফোনের মাধ্যমেই হচ্ছে। একটা সিম্পল বিষয়, আপনি অনেক সময় রাস্তা পার হতে হতেও অনেকে মোবাইল ইউজ করছে, অ্যাক্সিডেন্ট তখনই হয়। ড্রাইভ করতে করতে ফোনে কথা বলছে, আমরা কেউ পার্ক করে কিন্তু ফোনে কথা বলার মতো ইয়েটা রাখি না, ধৈর্যটা আমাদের নেই। তো আমি বলতে চাই, যেহেতু এটার পজিটিভ নেগেটিভ দুটোই আছে, আমরা কেন নেগেটিভে যাব? দারুণ বলেছেন। এই সব শেষে আপনার মূল্যবান কথাগুলো, সেগুলো অবশ্যই মাথায় থাকবে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে। সর্বশেষে আমি একটা কথা বলতে চাই। এই কিছুদিন আগে আমি আমার গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, তো হঠাৎ করে একটা মহিলা এসেছে আমার সামনে, তো এসে আমার হাতে একটা ফোন দিয়েছে। তো ফোনটা দিয়ে বললো, দেখো তো বাবা আমার ফোনটা ঠিক আছে কি না। তো আমি অনেকক্ষণ ঘাটাঘাটি করলাম, না না ঠিক আছে, আপনার ফোন ঠিক আছে। বলছে, না একটু ভালো করে দেখো আমার ফোন নষ্ট হয়ে গেল কি না। আমি বললাম, না না ঠিকই আছে, আপনার ফোন ঠিক আছে, নেন। বলছে, বাবা তাহলে আমার ছেলের ফোন আসে না কেন এতে? প্রিয় দর্শক, কেউ না কেউ আপনার এই ফোনের অপেক্ষায় হয়তো থাকে। আপনার কাছে সম্পর্কের মূল্য গুরুত্ব না পেলেও তার কাছে হয়তো এই সম্পর্কটা অনেক দামি। তাই এই ফোনের সঠিক ব্যবহার করুন, প্রিয়জনের সঙ্গে সম্পর্ক বজায় রাখুন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।